ইয়ামাহা এক্সেসার 155 বাইকটি বাংলাদেশের বাজারে 2019 সাল থেকে ইয়ামাহা ব্র্যান্ড এসিআই মোটরস অফিসিয়ালি নিউ রেট্রো বাইক ইন্দো ও থাই দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছিল। এক্সেসার 155 বাইকটি 5,30,000 টাকা থেকে 5,55,000 টাকার ভিতরে বাইকটি আপনারা কিনতে পারবেন। তবে আসার কথা হচ্ছে এক্সেসার 155 এর ছোট ভাই এক্সেসার 125 ইয়ামাহা ইউরোপে লঞ্চ করেছে, যা খুব শীঘ্রই থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার বাজারে চলে আসবে। যেহেতু থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার 155 সিসি এর বাইকগুলো বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল, তাই এক্সেসার 125 2022 মধ্যেই বাংলাদেশের বাজারে আসবে বলে ধারণা করা যাচ্ছে। তাহলে বাইকটির স্পেসিফিকেশনস এবং বাংলাদেশে আসলে বাইকটির সম্ভাব্য দাম কত হতে পারে সে সম্পর্কে জেনে নিই। বাইকটি 124 সিসি লিকুইড কুল এসওএসসি সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। বাইকটি 14.95 হর্স পাওয়ারে 10,000 আরপিএম এবং 11.5 নিউটন মিটারে 8,000 আরপিএম এর শক্তি উৎপন্ন করতে পারে। 6 স্পিড গিয়ারের বাইকটিতে 11 লিটার ফুয়েল ক্যাপাসিটি দেওয়া আছে। সামনে ইউএসডি আপসাইড ডাউন ফক সাসপেনশন এবং পিছনে প্রিলোড অ্যাডজাস্টেবল মনোশক ব্যবহার করা হয়েছে। সামনে 110/70 সেকশনের টিউবলেস এবং পিছনে 140/70 সেকশনের টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। সামনের ব্রেকে 167 মিলিমিটার ডিস্ক উইথ এবিএস এবং পিছনের ব্রেকে 220 মিলিমিটার ডিস্ক উইথ এবিএস ব্যবহার করা হয়েছে। 140 কেজি ওয়েটের বাইকটিতে শুধুমাত্র ইলেকট্রিক স্টার্টার ব্যবহার করা হয়েছে। সামনের হেডলাইটটা গোল যাতে এলইডি লাইট এবং পিছনের টেল লাইটটাও গোল যাতে এলইডি লাইট ব্যবহার করা হয়েছে। বাইকে এলসিডি মিটার একটা গোল মিটার দেওয়া আছে। হ্যান্ডেলবার যেহেতু উঁচু এজন্য সিটিং পজিশনে আপনি সোজা হয়ে বসে বাইকটি রাইডিংটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। বাইকটি এক্সেসার 155 এর সব ফিলটাই এখানে দেওয়া হয়েছে, শুধুমাত্র সিসি লিমিটটা কমানো। যেহেতু 125 সিসি বাইক, তাই বাংলাদেশের বাজারে 4,00,000 টাকার উপরে গেলে বাইকটি তেমন কোনো সুবিধা করতে পারবে না। আমার মতে বাইকটির প্রাইস 3,00,000 থেকে 3,50,000 টাকার আশেপাশে হলে বাইকটি ট্যুর লাভাররা অ্যাফোর্ড করতে পারবে। তো যাই হোক, বাইকটি বাংলাদেশে আসলে কারা কারা বাইকটি কিনতে চান কমেন্ট করে জানাতে পারেন, আর পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।